অনেক টেস্টি, গরম একদম গরম গরম পুরি তো দেখেন আপনারা অনেক টেস্টি গাইস। আর এখানে মানে ডালের পরিমাণটা কত কত রেটিং দিবা দর্শক কত দর্শক মিটার নাই আমার 9.5 মনে হচ্ছে 100%-এর মধ্যে 70%-ই আটা আর কিছু বাদাম আছে আর বাকি শুধু আলু। ডালটাও বেশি ছিল, ওইটা গরমও ছিল, ওইটা অল্প একটুতে উপর দিয়ে ভাবও বের হয়ে যাচ্ছিল, আমি জানি না ক্যামেরায় দেখা গেছে কিনা, কিন্তু ওটা উপর দিয়ে ভাবও বের হচ্ছিল, এই জন্য ওইটা অনেক মশলা ছিল আর ওটা অনেক ভালো ছিল, ওইটার ভিতরে ডালের পরিমাণটাও বেশি ছিল। সো অ্যাকর্ডিং টু মি যদি আলুর পরিমাণটা একটু বেশি হতো, যদি আলুটা একটু ভালো করে সিদ্ধ করতো তাহলে ভালো হতো, অবশ্যই ভালো হতো। তো আজকের উইনার হচ্ছে পুরি।